স্বাগতম আইপিটিভি চ্যানেল ফোর সংবাদে। 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। দর্শক, সংবাদের এই পর্যায়ে দেশের বিভিন্ন জেলায় কর্মরত আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঘুমের ঔষধ সেবন করে মামুন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে মেহেরপুরের গাংনি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মামুন উপজেলার কাজীপুর বুড়িপোতাপাড়ার মোজামালির ছেলে। নিহতের স্বজনেরা জানায়, মামুন কিছুদিন মালয়েশিয়া ছিল, সেখান থেকে কিছুদিন পূর্বে তিনি দেশে ফিরে আসেন। বাড়ি আসার পর মাথায় সমস্যা দেখা দেয় তার। বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও তেমন কোনো উন্নতি হয়নি। রবিবার বিকালে মামুন ঔষধ সেবন করার পর ঘরে ঘুমিয়েছিল। সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না ওঠায় তার কাছে যায় মানুষ। পরে তার শারীরিক অবস্থা খারাপ দেখে গাংনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তার পেট ওয়াশ করার পরপরই তার মৃত্যু হয়। করোনাকালে নারীর নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বরগুনায় পালিত হলো বিশ্ব নারী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বরগুনা জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বরগুনা জেলা মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন্নাহার মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগণ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারা দেশের ন্যায় টঙ্গীতে ও আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার বিকালে টঙ্গীর খাপাড়া এলাকায় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এ সময় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যাপক ডক্টর সুফিয়া বেগম, প্রফেসর আবুল কালাম আজাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা বিল্লাল হোসেন সহ অনেকেই। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ শামীম, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে কোতোয়ালি থানা চত্বরে জেলা পুলিশের আয়োজনে ঐতিহাসিক 7ই মার্চ ও বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেনের সভাপতিত্বে কোতোয়ালি থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহজাহান। এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন OC তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। উনি রাজনৈতিক স্বাধীনতার কথা বলেছিলেন, বলেছিলেন অর্থনৈতিক স্বাধীনতার কথা, বলেছিলেন সামাজিক স্বাধীনতার কথা, বলেছিলেন দেশের। মেহেরপুরের গাংনিতে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহাবুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উজ্জ্বল হোসেন নামে অপর আরেকজন আহত হন। সোমবার বিকালে গাংনি মেহেরপুর সড়কের পোড়াবাড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। শাহাবুল ইসলাম সাহারবাটি এলাকার ফেরদৌস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহাবুল ইসলাম ও তার বন্ধু উজ্জ্বল হোসেন মোটরসাইকেল যোগে মেহেরপুরে যাওয়ার পথে পোড়াবাড়া বাজার পৌঁছালে মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহাবুল ইসলামের মৃত্যু হয়। উজ্জ্বল হোসেন আহত হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
পুলিশ জানায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক 7ই মার্চ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলকুচি থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে কেক কাটার মধ্য দিয়ে এই ঐতিহাসিক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল হান্নান খান, উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্না, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অনেকেই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজার মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজীব, আলপনা খাতুন সহ অনেকেই। অপরদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার নুরি আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেদ, এ সময় ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক দেখছিলেন সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টটি। সংবাদের এই পর্যায়ে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। চ্যানেল ফোর জেলা সংবাদের সর্বশেষ আপডেট জানতে লগ ইন করুন আমাদের ঠিকানায়। আমাদের লগ ইন ঠিকানা গুগল, ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে www.channel4bd.com। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।